হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সহজ আর সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পটেটো স্যান্ডউইচ। প্রথমে আমি 1 কাপ সেদ্ধ আলু নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সেদ্ধ মটরশুঁটি আর ক্যাপসিকাম, এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, মিক্সড হার্বস, সল্ট। এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচের পুরটা। পাউরুটি নিয়েছি, এর চারপাশটা কেটে আলাদা করে নিচ্ছি। এবারে পাউরুটির গায়ে লাগিয়ে দিচ্ছি গ্রিন চিলি পেস্ট, অল্প ধনে পাতা, কাঁচামরিচ, রসুনকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা ভালো মতো এর গায়ে দিয়ে দিচ্ছি। এবার আরো একটা ব্রেডের পিস দিয়ে দিলাম এবং বাকি পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এরকম একটা চিজ স্লাইস এর সাথে দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। এবারে স্যান্ডউইচের গায়েও বাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে আমার এই স্যান্ডউইচটা তৈরি করতে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দেবো আর স্যান্ডউইচের চারপাশটাও আমি ঠিক টোস্ট করে নেব। এবারে পছন্দের শেপে স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি। খুব সহজ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিকেলে নাস্তা, বাচ্চা টিফিন, যে কোনো সময় এটা তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। সবাই ভালো থাকবেন।